আমাদের কর্মকর্তা জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে। আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে এই শহরের লক্ষ মানুষকে বিনামূল্যে আমরা সেদিন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের জন্য আমরা দুধ পৌঁছে দিয়েছিলাম। আমরা আমাদের মা বোনদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিলাম। আমার নেত্রীর নির্দেশ পালন করার মধ্য দিয়ে আমি এই শহরের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। অথচ সেটা না করে এই শহরের মানুষকে পদে বসিয়ে দেওয়া হল, এই শহরের মানুষকে নিঃস্ব করে দেওয়া হল। আমার সন্তান হিসেবে আমি এটা মেনে নিতে পারি না। আপনারা জানেন আমার নেত্রী শেখ হাসিনা মানুষকে বুকে তুলে নেন। আমার নেত্রী শেখ হাসিনা মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। আমার নেত্রী শেখ হাসিনা মানুষের যদি চোখে জল আসে সেই জল তার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার সেই মানবতার নেত্রীর প্রতি আমার বিনীত আহ্বান রইল। নেত্রী আমি জানি ওই কর্পোরেশনে যারা আজ বসে আছে তারা এই শহরের মানুষের কান্না শুনতে পায় না। ওই কর্পোরেশনে যারা বসে আছে তারা এই শহরের মানুষের আত্মবাদ আত্মচিৎকার শুনতে পায় না। আমার নেত্রী আপনি বহু মানুষকে পুনর্বাসন করেছেন, অন্ন বস্ত্র মুখে তুলে দিয়েছেন, হাতে তুলে দিয়েছেন। আমার এই গরিব দুঃখী মানুষগুলোকে আপনি পুনর্বাসন করবেন। আপনার সন্তান হিসেবে, আপনার কর্মী হিসেবে, আপনার নাগরিক হিসেবে আপনার প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি অবশ্যই এই গরিব মানুষগুলোকে পুনর্বাসন করে আবার তাদের মুখে হাসি ফোটাবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে, তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো রাঘব পলের মুখে চুনোপটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপটিদের দিকে দৃষ্টি দেবেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে এখানে আমার সাংবাদিক ভাইরা রয়েছে, হাজার হাজার জনতা রয়েছে, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন এবং লাভ করছেন। অপরদিকে অর্থের অভাবে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা আজকে
মাসের পর মাস বেতন পাচ্ছে না। আপনারা দেখেছেন বেতনের অভাবে নগর ভবনের কর্মকর্তাদের অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। বেতনের অভাবে নগর ভবনের কর্মকর্তাদের অফিসের সম্মুখে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। অর্থের অভাবে আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস, সিটি কর্পোরেশন আইন 2009 এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর 6 অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আমি আবারও পরিষ্কারভাবে বলছি, আমার ভাইয়া তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন ব্যাংক মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি টাকা লাভ করেছেন এবং কোটি টাকা লাভ করছেন। এমন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন 2009 অনুযায়ী দ্বিতীয় ভাগে দ্বিতীয় অধ্যায়ে অনুচ্ছেদ 9-2 ব্র্যাকেট পরিকার্য অনুযায়ী মেয়র ফজলেনুর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। পরিশেষে আমি আবারও উচ্ছেদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ী ও কর্মচারী করোনার এই দুঃসময়ে নিঃস্ব হয়ে গেছেন, পথে বসে গেছেন, তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, তাদের পরিবারবর্গ, গণমাধ্যমের কর্মী এবং উপস্থিত জনতাকে আজকের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।